আমার প্রিয় 2023 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষণ কার্যবর্ণালী হলো বর্ণালী নীল ও লাল অংশ, কমলা ও বেগুনি অংশ, লাল ও সবুজ অংশ, নীল ও সবুজ অংশ। উত্তর হবে নীল ও লাল অংশ। পরের প্রশ্ন, সপুষ্পক পূর্ণ মৃতজীবী হলো, উত্তর হবে মনোট্রোপা। পরের প্রশ্ন, স্পাইরাকল দেখা যায় যে প্রাণীতে, সেটি হলো ফোরিং অ্যামিবা, হবে অ্যামিবা স্পেইয়া যোগ, উত্তর হবে ফোরিং। পরের প্রশ্ন, পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে MGCA কে না FE, উত্তর হবে কে। পরের প্রশ্ন, সুস্থ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কোনটি তা চিহ্নিত করে, উত্তর মিনিটে 85 বার, মিনিটে 89 বার, মিনিটে 72 বার, মিনিটে 76 বার, উত্তর হবে মিনিটে 72 বার। পরের প্রশ্ন, যে উৎসেচক সন্ধান প্রক্রিয়া ঘটায় সেটি হলো জাইলেম পকটেজ মনোসাইট মল্টেজ, উত্তর হবে জাইলেম। পরের প্রশ্ন, রক্তে RBC এর পরিমাণ বেড়ে যাওয়াকে বলে লিউকোমিয়া, পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া, পারিপিউরা, উত্তর হবে পলিসাইথেমিয়া। দুয়ের দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, প্রাণী কোষে শালক সংশ্লেষ হয় না কেন, তো লিখবে প্রাণী কোষে ক্লোরোফিল না থাকায় শালক সংশ্লেষ হয় না। পরের প্রশ্ন, কোন খনিজ মৌলটি ক্লোরোফিল সংগঠনের প্রয়োজন, উত্তর লিখবে ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন, কোন কোন কোষ দ্বারা পত্ররন্ধ্র বেষ্টিত থাকে, উত্তর লিখবে রক্ষী কোষ দ্বারা। পরের প্রশ্ন, তরুক্ষীর কোথায় পাওয়া যায়, উত্তর লিখবে বট, আকন্দ, রবার ইত্যাদি গাছে ক্ষীর নালীতে পাওয়া যায় তরুক্ষীর। তিনে তাকে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, উদ্ভিদের খাদ্য পরিবহন করে ড্যাশ, শূন্যস্থান লিখবে ফ্লোয়েম। পরের প্রশ্ন, শ্বসন প্রক্রিয়ায় মোট ড্যাশ অণু ATP উৎপন্ন হয়, উত্তর লিখবে 38। পরের প্রশ্ন, লসিকা এক প্রকারের ড্যাশ, শূন্যস্থান লিখবে তরল যোগ করা। পরের প্রশ্ন, বিক্রিয় নালিকার ইউ আকৃতির অংশটিকে বলা হয় হেনরির লুপ। চারিদিকে যে সঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 4-1, সিগনলের মাধ্যমে রসের উৎসস্রোত ঘটে, উত্তর হবে ভুল, তাহলে আমরা কাটা চিহ্ন দেব। পরের প্রশ্ন, ব্যাপনের হার পদার্থের আণবিক গুরুত্বের বর্গমূলের সমানুপাতিক, উত্তর হবে ভুল, তাহলে আমরা ক্রস চিহ্ন দেব। পরের প্রশ্ন, পতঙ্গের শ্বাসরঞ্জকবিহীন বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে, উত্তর হবে ঠিক, তাহলে আমরা টিক চিহ্ন দেব। পরের প্রশ্ন, শালক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়ার নাম ইউগ্লিনা, উত্তর হবে ভুল, তাহলে আমরা কাটা চিহ্ন দেব। পাঁচে তাকে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ লাইকেন ম্যালেরিয়া আর পাকস্থলী, আর বি স্তম্ভে রয়েছে মিথজীবী হাইড্রোক্লোরিক অ্যাসিড গদ কুইনাইন ট্রাকিয়া, উত্তর দেখে নাও। 1, নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ হবে গদের সঙ্গে, 2, লাইকেন হবে কয়ের সঙ্গে মিথজীবী, 3, ম্যালেরিয়া হবে কুইনাইন, আর 4, পাকস্থলী হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভালো করে দেখে নাও। 6-এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, হেনরির লুপ কোথায় অবস্থিত এর কাজ উল্লেখ কর, উত্তর লিখবে অবস্থান। হেনরির লুপ মেরুদণ্ডী প্রাণীর বিকের মেডালা অঞ্চলে অবস্থিত, এটি নেফ্রনের বিকীয় নালিকার ইউ আকৃতি বিশিষ্ট অংশ। পয়েন্ট করবে কাজ, এই অংশে নেফ্রনের পরিশ্রুত তরলের প্রয়োজনীয় উপাদানের পুনঃ শোষণ ঘটে। পরের প্রশ্ন,
সিস্টোলিথ বলতে কি বোঝো? তো লিখবে সিস্টোলিথ হলো ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত এক প্রকার উদ্ভিদ রেচন পদার্থ। বট, রবার্ট প্রভৃতি গাছের পাতার ত্বকে লিথোসিস্ট কোষের ছাদ থেকে আঙুলের থোকার মতো ঝুলন্ত অবস্থায় সিস্টোলিথ অবস্থান করে। পত্রমোচনের আগে পর্যন্ত এরা উদ্ভিদের পাতায় থাকে বলে উদ্ভিদটি বিভিন্ন খাদক প্রাণীর হাত থেকে রক্ষা পায়। পরের প্রশ্ন, অলিন্দ ও নিলয়ের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। উত্তর লিখবে অলিন্দ ও নিলয়ের মধ্যে দুটি পার্থক্য হলো, এক, অলিন্দ হৃৎপিণ্ডের গ্রাহক প্রকোষ্ঠ কিন্তু নিলয় হৃৎপিণ্ডের প্রেরক প্রকোষ্ঠ। দুই, অলিন্দের প্রাচীর পাত্রা কিন্তু নিলয়ের প্রাচীর পুরু। পরের প্রশ্ন, ফাইব্রিনোজেন কি? রক্ততঞ্চনে এর গুরুত্ব উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পয়েন্ট করবে ফাইব্রিনোজেন। এটি হলো রক্তরসের একটি গ্লোবিউলিন জাতীয় প্রোটিন এবং রক্ততঞ্চনের অন্যতম প্রধান উপাদান। পয়েন্ট করে গুরুত্ব, রক্তচঞ্চনের সময়ে ফাইব্রিনোজেন ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে থ্রামিনের ক্রিয়াশীলতায় ফাইব্রিন তন্তুতে পরিণত হয়। এই ফাইব্রিন তন্তুর সমন্বয়ে গঠিত তন্তু জালেই লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকাগুলি আবদ্ধ হওয়ার ফলে রক্ততঞ্চন সম্পন্ন হয়। পরের প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কি? উত্তর লিখবে রক্তে হিমোগ্লোবিনের কাজগুলি হলো, এক নম্বর, অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন ও কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন গঠন করে, যথাক্রমে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করা। দুই, বাফার হিসাবে রক্তের অম্লত্ব ও ক্ষারত্বের ভারসাম্য রক্ষায় অংশ নেওয়া। তিন, পিত্তমল মূত্র ইত্যাদির বর্ণ গঠনে অংশগ্রহণ করা। পরের প্রশ্ন, রক্ত কি? এর প্রধান উপাদানগুলি কী? উত্তর লিখবে রক্ত ভ্রূণের মেসোরাম থেকে উৎপন্ন এক প্রকার অস্বচ্ছ লবণাক্ত সামান্য ক্ষারকীয় তরল যোজকলা বা যোগকলা। প্রধান উপাদান এটি রক্তরস ও তিন প্রকার রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা নিয়ে গঠিত। পরের প্রশ্ন, পুরুষ অপেক্ষা মহিলাদের বিএমআর কম হয় কেন? তো লিখবে, এক দিয়ে লিখবে, মহিলাদের দেহভর সমবয়সী পুরুষের তুলনায় কম থাকে বলে তাদের বিএমআর কম হয়। দুই নম্বর, মহিলাদের দেহে মেদকলার মাত্রা সমবয়সী পুরুষের তুলনায় বেশি হয়, এই কোষের বিপাক হার পেশিকোষের বিপাক হারের তুলনায় কম, এই কারণে পুরুষ অপেক্ষা মহিলাদের বিএমআর কম হয়। পরের প্রশ্ন, মিথজীবীয় পুষ্টি কাকে বলে? একটি উদাহরণ দাও। পয়েন্ট করবে মিথজীবীয় পুষ্টি বা মিথজীবিতা, যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন জীব পরস্পরের সহচর্যে বাস করে এবং একে অপরের ওপর পুষ্টি প্রতিরক্ষা বাসস্থান ইত্যাদির জন্য নির্ভরশীল হয়ে বেঁচে থাকে তাকে মিথজীবীয় পুষ্টি বা মিথজীবিতা বলে। এইভাবেই পুষ্টি সম্পন্নকারী জীবদের মিথজীবী বলে। উদাহরণ, ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত লাইকেনের পুষ্টি মটর গাছ ও রাইজোবিয়ামের মিথজীবিতা। পরের প্রশ্ন, শালক সংশ্লেষণের পদ্ধতি তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। প্রশ্নের মান হচ্ছে 5। শালক সংশ্লেষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এক দিয়ে লিখবে শক্তির উৎস শালক সংশ্লেষ। শালক সংশ্লেষ পদ্ধতিতে সৌরশক্তি স্থিতিশক্তিরূপে গ্লুকোজে সঞ্চিত হয়। গ্লুকোজ সজ্জিত স্থিতিশক্তি খাদ্য শৃঙ্খলের মাধ্যমে অন্যান্য জীবের দেহে প্রবাহিত হয়। সুতরাং শালক সংশ্লেষ প্রস্তুত খাদ্যের মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি সমস্ত জীবকুলের শক্তির উৎস। দুই, খাদ্যের উৎস। সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা হাইপেন জাতীয় খাদ্য উৎপাদন করে। গ্লুকোজ থেকে প্রোটিন, ফ্যাট ও অন্যান্য খাদ্য তৈরি করে। গ্লুকোজ থেকে প্রোটিন ও ফ্যাট ও অন্যান্য খাদ্য তৈরি হয়। তাই শাকাহারী প্রাণীরা খাদ্যের জন্য প্রত্যক্ষভাবে আর মাংসাশী প্রাণীরা খাদ্যের জন্য পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। তিন, বায়ুমণ্ডলে ও এবং CO2, এটা O2 হবে, O2 এবং CO2 এর পরিমাণের ভারসাম্য রক্ষা। O2 আর CO2 হবে, অবশ্যই কিন্তু কানেকশান করে নেবে। জীবকুল শ্বসন প্রক্রিয়ার সময়ে O2 গ্রহণ করে এবং CO2 পরিত্যাগ করে। শুধুমাত্র শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বাতাসে এটা O2 হবে, O2 এর পরিমাণ কমে যেত এবং CO2 এর পরিমাণ বেড়ে গিয়ে পরিবেশ দূষিত হতো। কিন্তু সবুজ উদ্ভিদের শালক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য বায়ুর CO2 গৃহীত হয় এবং পরিবেশে O2 মুক্ত হয়, ফলে বায়ুতে O2 এবং CO2 এর ভারসাম্য বজায় থাকে। 4, জ্বালানির উৎস। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে উদ্ভিদ কবা মাটির নিচে চাপা পড়ার
বহু বছর পরে কয়লা ও খনিজ তেল রূপান্তরিত হয়। কয়লা ও খনিজ তেলে সঞ্চিত শক্তি হল প্রকৃতপক্ষে অতীতকালের সালোকসংশ্লেষের মাধ্যমে আবদ্ধ সৌরশক্তি, অর্থাৎ সমস্ত জ্বালানির উৎস হল উদ্ভিদের সালোকসংশ্লেষ। 5 নম্বর, মানব সভ্যতার অগ্রগতিতে ভূমিকা। উদ্ভিদ থেকে আমরা খাদ্য, কাঠ, কয়লা, বস্ত্র, রবার, কাগজ, বিভিন্ন প্রকার রং, আঠা, ভেষজ ওষুধ ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকি। সুতরাং মানব কল্যাণে এবং মানব সভ্যতার বিকাশে সালোকসংশ্লেষের অবদান অপরিসীম। অথবাদী রয়েছে বাষ্পমোচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো এবং ক্ষতিকারক দিকগুলি উল্লেখ করো। পয়েন্ট করবে বাষ্পমোচনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। একদিকে লিখবে রসের উৎস, বাষ্পমোচনের ফলে বাষ্পমোচন টানের সৃষ্টি হয়, একটি জাইলেম বাহিকার নিরবিচ্ছিন্ন জলস্তরের ওপর একটি টান সৃষ্টি করে এবং জলস্তম্ভকে ওপরে তুলতে সাহায্য করে, অর্থাৎ রসের উৎস স্রোতের অন্যতম কারণ হল বাষ্পমোচন। 2, উদ্ভিদদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। বাষ্পমোচন প্রক্রিয়ায় অতিরিক্ত জল নির্গত হওয়ার ফলে উদ্ভিদ দেহ সতেজ ও শীতল থাকে। 3, জল শোষণ। বাষ্পমোচনের ফলে উদ্ভিদে জলের যে ঘাটতি দেখা দেয় তা উদ্ভিদের মূলরম দ্বারা জল শোষণের পরিস্থিতি সৃষ্টি করে। 4, উদ্ভিদদেহে জলের ভারসাম্য রক্ষা। বাষ্পমোচনের দ্বারা উদ্ভিদদেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত জল নির্গত হয়, জলে উদ্ভিদদেহে জলের ভারসাম্য বজায় থাকে। বাষ্পমোচনের ক্ষতিকারক প্রভাব, একদিকে লিখবে অবনমন, শুষ্ক পরিবেশে জল শোষণের তুলনায় বাষ্পমোচন হার বেড়ে গেলে উদ্ভিদদেহ থেকে অতিরিক্ত মাত্রায় জল নির্গত হয়ে যায়, তার ফলে উদ্ভিদের পাতা ও অন্যান্য নরম অংশগুলি শুকিয়ে যায় ও নেতিয়ে পড়ে। এই প্রক্রিয়াকেই অবনমন বলে। এই প্রক্রিয়াটি মাত্রাতিরিক্ত হলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। 2 নম্বর, গ্যাসীয় বিনিময়ে বাধাদান। পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনের হার মাত্রাতিরিক্ত হলে পত্ররন্ধনের মাধ্যমে সালোকসংশ্লেষ ও শ্বসনের জন্য প্রয়োজনীয় গ্যাসের বিনিময়ে অনেক সময় ব্যাঘাত ঘটে। 3 নম্বর, জলের অপচয়। শোষিত জলের মাত্রা 10% উদ্ভিদ ব্যবহার করে বাকি 90% জল বাষ্পমোচনের ফলে দেহ থেকে নির্গত হয়ে যায়, তাই বাষ্পমোচনে জলের অপচয় ঘটে। বাষ্পমোচনের প্রয়োজনীয় এবং ক্ষতিকারক উভয় দিক থাকার জন্যই বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলে অভিহিত করেছেন। 8-এর দিকে প্রশ্ন রয়েছে, উদ্ভিদে খাদ্য সংবহন প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা দাও। প্রশ্নের মান রয়েছে 5 বা বর্ণনা করো। উদ্ভিদে খাদ্য সংবহনের প্রক্রিয়া পয়েন্ট করবে। পাতায় প্রস্তুত খাদ্যবস্তু উদ্ভিদের ফ্লোয়েম কলার মাধ্যমে পাতা থেকে কাণ্ডে, মূল, ফুল ও ফলে পরিবাহিত হয়। ফ্লোয়েম কলা সিবনলের কোষগুলি পরস্পর সজ্জিত একটি অবিচ্ছিন্ন অঙ্গ গঠন করে। সিবনলের ভিতরের অনুপ্রস্থ প্রাচীর চালনির মতো ছিদ্রযুক্ত হওয়ায় তরল খাদ্যবস্তু সহজেই পরিবাহিত হতে পারে। এই সিগন্যাল থেকেই খাদ্যরস ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পয়েন্ট করবে বিজ্ঞানী বা প্যারাচেঞ্জ লিখবে বিজ্ঞানী মানসের চাপ প্রবাহ মডেল অনুযায়ী ফ্লোমের মাধ্যমে খাদ্য সংবহনের বিভিন্ন ধাপগুলি নিম্নরূপ। একদিকে লিখবে প্রথম পর্যায়, উদ্ভিদের পাতায় মেসোফিল কলায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সুক্রোজ জাতীয় খাদ্যবস্তু উৎপন্ন হয়। এই জৈব খাদ্য মেসোফিল কলার কোষ থেকে বান্ডিল, আবরণী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা কোষ এবং সঙ্গী কোষ অতিক্রম করে অবশেষে পাতার শিরার মধ্যে অবস্থিত সিগন্যালে পৌঁছায়। কোষ থেকে কোষে খাদ্যের এই প্রবাহ মূলত সক্রিয় পরিবহন পদ্ধতিতে হয়, যেখানে কোষপর্দা অর্ধবদ্ধ পর্দারূপে কাজ করে। 2 নম্বর, দ্বিতীয় পর্যায়, খাদ্যবস্তু প্রবেশের ফলে সিগন্যালের কোষগুলিতে রসের ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে আশেপাশের জাইলেম বাহিকাগুলি থেকে জল কোষান্তর অভিশ্রবণ প্রক্রিয়ায় সিগন্যালের প্রবেশ করে। 3 দিয়ে লিখবে তৃতীয় পর্যায়, জল প্রবেশের ফলে সিগন্যালের কোষগুলিতে উচ্চচাপের সৃষ্টি হয়। এই অতিরিক্ত চাপ সুক্রোজের দ্রবণকে প্রধানত নিম্নভিমুখে প্রবাহিত করে এবং উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কলাকোষে পৌঁছে দেয়। অথবাদী রয়েছে
জীবদেহের পুষ্টির গুরুত্ব বা তাৎপর্যগুলি আলোচনা করো। 2+3 পয়েন্ট করে পুষ্টি, যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান গ্রহণ করে সেটিকে পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ অথবা সংশ্লেষ ও আত্তীকরণ করে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ করে এবং খাদ্যস্থ স্মৃতিশক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিত করে তাকে পুষ্টি বলে। পয়েন্ট করে পুষ্টির গুরুত্ব বা তাৎপর্য, পুষ্টির গুরুত্ব বা তাৎপর্যগুলি হলো, একদিকে লিখবে দেহের বৃদ্ধি, পুষ্টির মাধ্যমে প্রোটোপ্লাজমের ভর বৃদ্ধি ঘটে, এর ফলস্বরূপ দেহের কোষ বিভাজিত হয়, জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটতে পারে। 2 ক্ষয়পূরণ, বিভিন্ন অপচিতি বিপাক আঘাতজনিত কারণে দেহে যে ক্ষয় ঘটে পুষ্টির দ্বারা সেই ক্ষয়ের পূরণ হয়। 3 রোগ প্রতিরোধ, পুষ্টির দ্বারা গৃহীত ভিটামিন ও অন্যান্য উপাদান দেহে রোগ প্রতিরোধ করে। 4 ভবিষ্যতের সঞ্চয়, দেহে গৃহীত অতিরিক্ত খাদ্য উপাদান জীবদেহে মেদ ও শ্বেতসার রূপে সঞ্চিত হয়, ভবিষ্যতে প্রতিকূল পরিবেশ তা শক্তির উৎসরূপে কাজ করে। 5 জৈবনিক কাজের সহায়তা, পুষ্টির দ্বারা জীবদেহে বিভিন্ন প্রকার জৈবনিক কাজ যেমন রেচন, জনন, চলন, গমনে খাদ্য শক্তি সরবরাহ হয়। 9 দিয়ে লিখবে, প্রশ্ন রয়েছে, উদ্ভিদে রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন পদ্ধতির বিবরণ দাও। উত্তর লিখবে, উদ্ভিদে রেচন পদার্থ ত্যাগের বিভিন্ন পদ্ধতি, উদ্ভিদে সৃষ্ট রেচন পদার্থ দেহ থেকে নিষ্কাশনের জন্য কোনো সুনির্দিষ্ট রেচন অঙ্গ থাকে না, বেশিরভাগ উদ্ভিদ রেচন পদার্থগুলিকে অদ্রব্য ক্লাসরূপে দেহকোষে সঞ্চিত রাখে এবং সময়ে সময়ে বিভিন্ন উপায়ে দেহ থেকে তা বর্জন করে। উদ্ভিদে রেচন পদার্থ ত্যাগের প্রধান পদ্ধতিগুলি হলো, এক দিয়ে লিখবে, বাকল মোচন, অর্জুন, পেয়ারা, ইউক্যালিপটাস প্রভৃতি উদ্ভিদ সাময়িকভাবে তাদের রেচন পদার্থ বাকলে সঞ্চিত রাখে ও পরে বাকল মোচনের মাধ্যমে সেগুলি ত্যাগ করে। 2 দিক লিখবে, পত্রমোচন, বিভিন্ন উদ্ভিদ তাদের রেচন পদার্থ পাতায় সঞ্চয় করে রাখে এবং সময়ে সময়ে বা বছরের নির্দিষ্ট ঋতুতে পত্রমোচন করে পাতায় সঞ্চিত রেচন পদার্থ ত্যাগ করে, যেমন চা গাছের পাতায় ট্যানিন নামক রেচন পদার্থ সঞ্চিত থাকে। 3 দিয়ে লিখবে, ফলমোচন, লেবু, তেঁতুল, আপেল প্রভৃতি গাছ তাদের ফলের ত্বকে রেচন পদার্থ সঞ্চিত রাখে এবং ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। পয়েন্ট করবে, এছাড়া অন্যান্য উদ্ভিদের রেচন পদ্ধতিগুলি হলো, এক দিয়ে লিখবে, উপক্ষার সঞ্চয়, প্রোটিনের বিপাকে সৃষ্ট তেতো অ্যালকোহলে দ্রাব্য নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হলো উপক্ষার, যেমন রেজারপিন, থেইন প্রভৃতি, এগুলির ভেষজ গুরুত্ব অপরিসীম। তরুক্ষীয় নিঃসরণ, বট, আকন্দ, ফণিমনসা ইত্যাদি উদ্ভিদের কাণ্ড বা পাতার তরুক্ষীর সঞ্চিত থাকে, তরুক্ষীরে বিভিন্ন প্রকার রেচন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে, এইসব উদ্ভিদ কোনো কারণে আঘাত পেলে তরুক্ষীর দেহের বাইরে নির্গত হয় এবং সেই সঙ্গে তাতে দ্রবীভূত রেচন পদার্থেরও অপসারণ ঘটে। 3 দিয়ে পয়েন্ট করবে, রজন নিঃসরণ, পাইন গাছের কাণ্ড, শাখা প্রশাখা ও পাতার রজন নালীতে জলে অদ্রবণীয় এক প্রকার জটিল রেচন পদার্থ সঞ্চিত থাকে, একে রঞ্জন বলে। কোনো কারণে উদ্ভিদ আঘাতপ্রাপ্ত হলে রঞ্জন রূপে রেচন পদার্থ নিঃসৃত হয়। 4 গাদ নিঃসরণ, বাবলা, সজনে প্রভৃতি গাছ কাণ্ডের ত্বক থেকে আঠা বা গদ নিঃসরণের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। 5 পুষ্পমোচন, কোনো উদ্ভিদ ফুলের ভিতর তাদের রেচন পদার্থ সঞ্চিত রাখে, ফুলে প্রস্ফুটিত হওয়ার পর ফুলের বিভিন্ন অংশ ঝরে পড়লে সেগুলির সঙ্গে সঞ্চিত রেচন পদার্থ অপসারিত হয়, যেমন লবঙ্গের ফুল। 6 জলমোচন, আলু বা টমেটো জাতীয় উদ্ভিদ পাতার হাইড্রোথ্রোড এর মাধ্যমে বিভিন্ন রেচন পদার্থকে জলে দ্রবীভূত অবস্থায় দেহ থেকে পরিত্যাগ করে। অথবাদি রয়েছে, মানব হৃৎপিণ্ডের লম্বছেদের চিত্র অঙ্কন করে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন ব্যাখ্যা করো। প্রশ্নের মান রয়েছে 5। পয়েন্ট করবে, মানুষের হৃৎপিণ্ড, মানুষের হৃৎপিণ্ডের গঠন নিচে বর্ণনা করা হলো। একদিকে লিখবে, হৃৎপিণ্ডের আবরণী, মানুষের বক্ষগহ্বরে হৃৎপিণ্ড একটি সূক্ষ্ম আবরণী দিয়ে আবৃত থাকে, একে পেরিকার্ডিয়াম বলে। পয়েন্ট করবে, 2 দিয়ে, হৃৎপ্রাচীর, হৃৎপিণ্ডের প্রাচীর 3টি স্তরে বিভৃত, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম, বহিঃস্থ স্তর, মধ্যবর্তী স্তর আর অন্তঃস্থ স্তর। ভালো করে চিত্র দেখলে তোমরা বুঝতে পারবে, এই ছবিটা কিন্তু তোমাদের রাখতে হবে, ভালো করে হৃৎপিণ্ডের ছবিটা দেখে নাও।
পয়েন্ট করবে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, একদিকে লিখবে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ করলে তাতে চারটি প্রকোষ্ঠ পরিলক্ষিত হয়। ওপরের দিকে অবস্থিত প্রকোষ্ঠ দুটিকে অলিন্দ ও নিচের দিকে দুটি প্রকোষ্ঠকে নিলয় বলে। অলিন্দদ্বয় অন্ত অলিন্দ প্রাচীর বা পর্দা দিয়ে পরস্পর থেকে পৃথক থাকে, আবার নিলয়দ্বয় অন্তনিলয় প্রাচীর বা পর্দা দ্বারা পৃথক থাকে। এদি লিখবে ডান অলিন্দের নিচে ডান নিলয় ও বাম অলিন্দের নিচে বাম নিলয় থাকে। বিদি লিখবে নিলয়ের অন্ত প্রাচীর গাত্রে কিছু পেশিবহুল খাঁজ থাকে যাদের কালমুনি কারণী বলে। চার দিয়ে পয়েন্ট করবে কপাটিকা, একদি লিখবে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে বাইকাস পিট বা দ্বিপত্রক বা মিলট্রাল বা মাইট্রাল কপাটিকা থাকে এবং ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে একদি লিখবে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে বাইকাস পিট বা দ্বিপত্রক বা মিলট্রাল বা মাইট্রাল কপাটিকা থাকে এবং ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ট্রাই কাসপিড বা তিপত্র কপাটিকা থাকে। দুই লিখবে বাইকাসপিড বা সরি ও ট্রাই কাসপিড কপাটিকা নিলয়ের মেঝের সঙ্গে কর্ডি টেন্ডিনি নামক পেশিতন্তু দ্বারা যুক্ত থাকে। তিন নম্বর বাম নিলয় ও মহাধমনির সংযোগস্থলে অ্যাওর্টিক ভালভ এবং ডান নিলয় ও ফুসফুসীয় ধমনির সংযোগস্থলে পালমোনারি ভাল উপস্থিত। পাজি লিখবে সংযোজী রক্তবাহ, একদিকে লিখবে হৃৎপিণ্ডের বাম অলিন্দে চারটি ফুসফুসীয় শিরা উন্মুক্ত হয় এবং এদের মাধ্যমে অধিক অটু যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা এবং করোনারি শিরার মাধ্যমে শরীরের অধিক CO2 যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। তিন বাম নিলয় থেকে অধিক অটুযুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। চার আবার ডান নিলয় থেকে অধিক CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়নের 40 মার্কের জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও, এখানে প্রতিটি প্রশ্ন কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অধ্যায়ভিত্তিক খাতের লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাওত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি এবং তার পাশাপাশি প্রতি বিষয় অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নাই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো করে কোশ্চেনটা দেখে নাও, কোথাও লিখতে বা বুঝতে তোমার যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমরা আরও একবার কোশ্চেনের উত্তরগুলো মিলিয়ে নাও।